এলাকায় আগবহাইছে অনমোল মেরি আল্ট্রা লাইট টি টাইম বাইট নিহার ন্যাচারালস জি দিয়ে ঘম ধুনিয়া চুলি হ্যাভ এ ব্রেক হ্যাভ এ কিটক্যাট আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ইন্ডিকা ইজি হেয়ার কালার গোদরেজ এক্সপার্ট অরিজিনাল আর নেরোলেক সুরক্ষা ফ্রাইডিস এন্টারটেইনমেন্টস প্রেজেন্স। সুনিতা আৰু জয়াই মোক কিবা এটা খানাৰ বাবে জোৰ কৰি আছে। খানাটো পিছু দাবো, আজি গোটাই মাখাই লাগা লওঁতে বেলেগ এটা কথা আলোচনা কৰিলেহে ভাল হ'ব। ওকিয়াল পাদাই মোক কলা কি কৈছি কৈছি ও সুনিতাক কবা ঠিক কৰা দৰাটো কেনচেল কৰিলি, মইয়ে বিয়া কৰিলো ঐ। অৰে ৰেছো বে খাই দিছিল জানা না, এই হাইৰ মাজেদি ডাউৰ গোটাই এই গোটাই চাল চাল গেলে আন পেছু দে। আও কি হৈছে তোৰ পাগলৰ দৰে হৈছে কি আৰু? আৰে ইতাকৰ কো গেল কি কয় গামোচাও গামোচা প্ৰকাণ্ড গামোচা বুঝছেনে, বাঁহৰ আগলিত পতাকা উৰাই থৈ গৈছে। ইয়াৰ দ্বাৰা কি ক'ব খুজিছে ছাৰ? জেহাৰ ঘোষণা কৰিছে, এনেকুৱা মিন হ'ব যে আমি প্ৰকাণ্ড ডকাইতৰ দল নামিছোঁ, লুটি পুতি নিম। অ' মেডাম, এখন কোনোবাই পিন্ধা গামোচাহে কোনোবা পাগলাই ওলমাই থৈ গৈছে হেন পাওঁ। নহয় হে, মনে মনে থাকক হে, পুলিচ আপনি না আমি। এনিৱে আপোনাৰ কাবাক সন্দেহ হয়? গামছাখন ভুলাকৰ পৰা হেন পাওঁ। ওৰিতিয়া চাহ খাবা? চাহ খাব ৰব, আপনি খালি চাহ দেওঁ দেওকে থাকে। হা কোনোবা ঘৰ কালিতো চাহৰ কথা সুধবাই লাগবো, নহলে বেলেগৰ ঘৰক যাই বদনাম নকৰবে। ও মালতী বহুতৰ ঘৰক গেলো আকাপ চাহো অলা নপল্লাক। কিয়নো হেংকে কম, মই কিবা আলহী মানুহ নেকি? আলহী আনে তো? আলহী নহয় দা, গাঁৱৰে আপি একলাই থাকি বৰ আন পালি কথা পাতবা আহি যাওঁ। কি কথা পাতবা কচোন? মিহিৰাম চুতীয়াৰ বিষয়ে দীপলি কথা পাতো দেখব। কি দীপালী কথা পাত? দীপালী নহয় হে, দীপলি গহীন ভাবে। ও তাকে নককে, তুমি গহীনত সুধি থাকা, মই গহীনত কৈ থাকিম দে। মিহিৰাম চুতীয়া কেনে মানুহ হক? ও মস্ত ভাল মানুহ হক, ও ভগৱানৰ দৰে মানুহ হক। মোক একো এটা ফাইনেল নজনা লাগে, টেনচনে হৈছে মোৰ। কি নজনা লাগা? পুনৰ বিবেচনা নকৰিলাক দুখোনে। কি নকৰিলাক? মই কৈছিলো আৰু একবাৰ বিবেচনা কৰি চাক, আমি আপি চলি ৰখি থাকিবতো নৰো। বিয়া কৰিলেও কওক আৰু নকৰিলে তাকো কওক। নহ'ব বুলি কৈছিল দুখোনা? আৰু একবাৰ ভাবি চাবা কৈছিলোৱে। আৰু নাভাবে দে। কিয়া ও বৌ বছৰ লাগাল পালো না, স্বভাৱটো জানো মই দাদাৰ। কেনাই স্বভাৱ, বুঢ়া নাকি? ভাল স্বভাৱ, কিন্তু এটা কথা একবাৰে কোৱে, নহয় বুলি ক'লি ও গয় মোৰা কাটি দিলেও নহয়ে। তুমি বহা মই চাহ আনো। হাও হৈ হৈ বাইদেউ, এখন গামোচা মোৰ হৈ কত পালাকনো? নাটক কৰিবলৈ আহিছ ডেকা, ভৰাই দিয়ক এক লকপত। কিয়া হে, কিয়া মোক লকাপত ভৰোই? চুপ, ডাকাই তোর দল খুলবি আর ইটা কবি কেয়া ভরাই লকাপত? এটু কিন্তু ভাল কাম করা নাই দে। তুমি আকো নামাইত পাহাগুড়া, তুমি থানা কি আইছ মই নাজনুই। তুমি তোমার কাম করা, মোর মামলাত নামাইত পা। দেখছি এনথে ইটা ভাজ্যা হয়ে থাকা নাই, ডাঙার ডকাইতর দল খুলছি, ডেঞ্জার হল এনথে। এই তুমি মনে মনে থাকা আগুড়া। ও তুই চুপ থাক ডেকা, ইয়াক ওরব জরাতি মোর গামছাখান চুরল, মই থানার আহি এজাহার দিলু, ডেকাটার হাততে দিছু। কি ইটা আর মোকে লগাবত ভরে দেয় আপনালোকে? কি করলি বান্দার, কি সর হসিয়ে তোর? হাউ ও ঘুমতির আলে জালে তো সব পারে গেল নাকি ডেকাটা, আখফালর পেটু খুন সব বন্যা গেল মই। ও কি করলি? কালি রাতে মোর গামছা চুরল, এজাহার দিছু মই ডেকাটাকো কইছু। বান্দার তই মোক কিটা কলি আই? কিয়া মিছা কথা কয় হে ডেকাটা? ও আপনি এরকম কলা ডেকা গছ খান মেডামর টেবুল উঠো হেঙ্কে কই ফেলে দেখুন আর বাগার হালি ঘুমালা পারি গেল নাকি? হে চক বাইদেউ, হে মোর এখানে যার হে চক। কি পড়ি চকচোন বাইদেউ, অসমীয়াতে আছে দক। ডেকা কি এখন কি? ও ঘুমতি দে একে আকো কবাই নরে। ও কি পুলিশে ভাই আপনালোকে? ও ও ও ভাই দিনকাল বেয়া হল বুঝছেনে, গামোচাকে পতাকা হিসাবে ব্যবহার করে ডকাইতর দলে জেহাদ ঘোষণা করে। হে ভগবান, কি যে দিনকাল হল নহয়।
রবা গুহাতে থাকলে আক কথাই ন সরু কথা অ বাবু রবা শুন রবা রবা এ হেরি হা তোমার বন্ধু কথা বড়া সি শিবসাগরলে গেছে খুড়ির অসুখ হেন ওর মাকর ও ইটা তো সুবিধা লাগবো রম্বাই আর মাক মরি গেলে ফল কটা হাঁহাল লাগবো কি হে গুরুদেব এই রহস্য উদ্ধার হবাই লাগবো মিহিরামর মাক পিতাক জিয়ে থাকাতে এই রহস্যর উদ্ঘাটন হবাই লাগবো কি রহস্য হে মিহি মাস্টার আর মোর মুখর ইমান কিয়া মিল আছে ভাই মেডাম মই গেলু নাকি যা এ মেডাম রব তই যা থ্যাংক ইউ বলি বলু তে আহু যা বাইদেউ গামছা খান কি হল লৈ যাও নাকি লৈ যা আরো থ্যাংক ইউ বলি বলু বাইদেউ ও দেখাদা আহু দেও বাইদেউ বুঝি না বলি তো মোক বিরাট বিপদত ফেল লাগে আপনি হই না ওই তা গলি নে ও বাইদেউ বাই বাই আহু দেও ও দেখাদা গেলু দেও কি হলে গুরুদেব বাপ্পা ওই থানার পয়সা তন্থে খা মই তন্থক মানি গেছো দে কি বস্তু আই ফল তন্থে লাগবো 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 জল 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 তন্তন নিচিনা শিষ্য মোক লাগবো কত আই হাও কি হে স্যার এ অকল ওলাই আছো রহ এ আহো দে ও স্যারে মোক চিন পাইছি না পাইছো পাইছো লগতে শিষ্যলৈ ঘূৰি ফুৰোতে গম পাই গৈছো নহয় কিবা কাটিং মাৰি কলাক নেকি হে ছাৰ এ কি কয় হে আপুনি গুৰু শিষ্যৰ মহামিলন মই আকৌ ঠাট্টা কৰিম নে ইহঁতে আপোনাক গুৰুদেৱ বুলি মাতে মই তাকেহে ক'লো অ আপুনি কি সুৰত কথা কৈছে অ মই গম পাই গ'লো দক ছাৰ ছাৰে আকৌ বয়া সুৰত কনাই দিয়ক গুৰুদেৱ ছাৰৰ কথা গিলাই হে না এই তাই মানে মানে থাকাই ভাল তাই মোক শিকাবাই চা এখেত মোতকৈ বয়সত সৰু সেইকাৰণে হেডমাষ্টাৰ বুলি সন্মান কৰি মই ছাৰ বুলি মাতছো বাপ্পা ঐ শিষ্য লগত লৈ ঘূৰি ফুৰোতেই গম পাইছো এষাৰ কম কথা কৈছে অ ঠাট্টা কৰিলাক ছাৰ ৰবা মই গৈ থাকোঁ ছাৰ নহয় নহ'লে আকৌ গুৰুক কৰ্থনা কৰা গুৰুক নিন্দা কৰা বুলি ভাবি তহঁতে মোক বেয়া পাবি আহো দে ঐ দেখিলি চাও মই কিবা কম বুলি ভয় খাই গুচি গেল ফল এই জল 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 আপুনি সুনিতাক এসাঁজ খোৱালে খানাটো খোৱাৰ পিছৰ পৰা সুনিতাৰ মনটো অলপ গলিছে কিবা কৈছে নেকি হে সুনিতাই কোৱা নাই জয়াইহে কৈছে কি কৈছে হে সুনিতাই হেনো মনে প্ৰাণে আপোনাক ত্যাগ কৰিব পৰা নাই তাই দেখোন দৰা ঠিক হৈছে হে হ'ব পাৰে একো ডাঙৰ কথা হোৱা নাই মাক দেউতাকে চাই দিয়ে দৰা কথা হ'ল সুনিতাৰতো প্ৰেম হোৱা নাই আজি হোৱা নাই কালি হ'ব মালতী ডাঙৰণী বহিছে কিবা কথা গেলাকৰ ভাব গেলা আহি থাকে দক মনৰ ভিতৰতে ভাব গেলা আহি যায় এই কোনো কথাই ডিপলি চিন্তা কৰিব নালাগে লওক এই চকলেটটো লওক কি চকলেট দে দাদা এই দোকান এখনত বস্তু এটা কিনিলোঁ 19 টকা হ'ল 20 টকাখন ৰাখি চকলেটটো দিছে 1 টকা নাই তাৰমানে তাৰমানে আপোনাৰ চকলেটটো খাতা নাই লাষ্টত মোকেই দিলাক হয়না
তেনে কথা নহয়, বেয়া পাইছে যদি উভতাই দিয়ক, নহলে আকৌ সৰু কথা এটা কৈ ডাঙৰ কথা হবগৈ। দিয়ক চকলেটটো। ইয়াই আপুনি কিয় নাই মানুহে দেউ নেউ নাকি? মানে আপুনি চকলেটটো দিয়াৰ বাবে বেয়া পোৱাৰ নিচিনা কৰিলে যে। হৰি হৰি কপাল, আপুনি কৰ কথা নি কত ফেল হয় হে দাদা। ও মাষ্টাৰ দাদাক মই নিজৰ দাদা বুলি ভাবোঁ, তেখেতৰ বন্ধু হিচাপে আপোনাক দাদা বুলি মাতো, দাদা বুলিয়ে ভাবোঁ। নহয় মানে চকলেটটো খাওঁতাৰ অভাৱ হোৱা বুলি ক'লে যে। সেইটো কথা কোৱা নাই হে, ও দোকানী দিলাক কাৰণে আপুনি আনলাক, মোক গেলিতো কিনি আনা নাই, হয়না? হয় হয়। আনাৰ পিছত ভাবছি খাব নানাখৈ, হয়না? খাবও মন যোৱা নাই, এ বুঢ়া মানুহনো কিনো মিঠা খাব, হয়না? ওখেনেতে মোক লাগাল পাই দি দিলাক, হয়না? হে হয় দিয়ক, মই জানো তাতকে এটা ডেচলেন আনিলাকে দুৱা দা এটা ভাগি ল'ব পাৰিলোঁ হৈ, আজি মোৰ ডেচলেন নাইহে, জানে না? চকলেটটো খাওক, মই বাৰু ডেচলাই কাঠি দুটামান আনি দিছোঁ। ও মাই ডিয়াৰ, কালি যে গোয়াঘৰত সেৱা কৰবাক গেলি, আৰে দেখা নিছিলে, কত থৈছি? আনিছো দা, কম পাই থলো দেখোন, কত বা থলো? এই হেৰি কৰবা, গামছাখান কালি ধুই দিবাচোন, কণাটো নামান চিৰা আনিছি। কেনকে চিঙিলে নতুন আৰে এতিয়াখান? এই বহু ঘটনা দে। কি বহু ঘটনা হে? সেইখান গামছাই কালিৰ পে হাহাকাৰ লগি আছে, তুমি আকৌ গমে পোৱা নাই নাকি? এই বহু ঘটনা হৈছে দা। কি ঘটনা হে কওকচোন কওক। গামছা কালি চুৰ হৈ গেল। গামছা চুৰ হৈ গেল? অ, থানাত এজাহাৰ দিলো। আহান গামছা ৰৈ থানাত আগাজাত দিছি? আগাজাত নহয় হা, এজাহাৰ, এজাহাৰ দিছো। এটো কি বস্তু? এজাহাৰ মানে হৈছে কেছ দিছো থানাত। গামছা ৰ কেছ দিছি? হ, কেছ দিতো পাইছিলো, নহলি মই এটা অ সাদা মাৰি মাৰি লকাপতে থাকিব লাগিলো। কে ও আমাৰে গামছা হৰিছি, আমি থানাক যাব লাগিব। সুৰেনি কম কাণ্ড কৰিছিল। কি কাণ্ড হে? সুৰেনি প্ৰদীপ মাষ্টৰ ঘৰত পতাকা উৰাই দিছি, তাৰ নাই আৰু গামছা কান্দি পেলাই থানাত কেছ দিছি। মই যদি গামছা হৰ বুলি কেছ নিদিলো হৈ, কম কাণ্ড হলা গৈ। বয়া কাণ্ড হলা কৈতো, কৰবা মৰাণ নহা চুৰে আহিছিল, চুৰ কৰি নিলাগে ঐ, এনে পিছত যাই পেলাই ডাকাই দল, য য মোক চাহ একাপ দেখি য। দেখানোতো যা এটা হৈছে দক, আপুনি বহক। সুনিতা আজি গলগৈ, মই কেনেকৈ জানিম দিয়ক, মই কিবা তাইৰ গিৰিয়েক নেকি? ইয়ে ৰাম, কিয় তেনেকৈ কৈছে? সুনিতা আৰু আপোনাৰ বুজাবুজি আছিল, এতিয়া বন্ধুত্ব হৈছে। আপোনাৰ আৰু জয়াৰ দৰে হে কি যে কয়, এইবাৰ জয়া আৰু মোৰ বন্ধুত্বতকৈ আপোনালোকৰ বন্ধুত্বটো বেলেগ হ'ব যেন পাইছোঁ। কেনাই কেনাই মানে বেলেগ আৰু। আপুনি সুনিতাক এসাঁজ খোৱালে, খানাটো খোৱাৰ পিছৰ পৰাহে সুনিতাৰ মনটো অলপ গলিছে। কিবা কৈছে নেকি হে? সুনিতাই কোৱা নাই, জয়াইহে কৈছে। কি কৈছে হে? সুনিতাই হেনো মনে প্ৰাণে আপোনাক ত্যাগ কৰিব পৰা নাই। তাইক দেখোন দৰা ঠিক হৈছে হে? হ'ব পাৰে, একো ডাঙৰ কথা হোৱা নাই, মাক দেউতাকে চাই দিয়ে দৰা। কথা হ'ল সুনিতাৰতো প্ৰেম হোৱা নাই। আজি হোৱা নাই, কালি হ'ব, ইটা হাজাৰ চলব হে। এই জয়াই কৈছে দৰাৰ হেনো প্ৰেম কৰাৰ সময়েই নাই, দিনটো সৰুকৈ দোকান এখন চলায় ঘৰতে, আৰু ৰাতিপুৱা গধূলি গ্ৰুপ ৱাইজ টিউচন কৰে, বহুত টকা ঘটে হেনো। জানো ৰ'ব, টকা চাইছে সুনিতাই বিয়া ঠিক কৰিছে, নহ'লে সফলাকান্তৰ তাত আকৌ নাই। এটা কথা কিন্তু, মোৰো কম মাটি আছে, সেই মাটি বেছি ফেললি, হেনহেন দহটা সুনিতাৰ দৰা কিনি ফেলম হে। হে ৰাম, নাপায় দেই কেৰপা ডাঙৰীয়া। কি নাপায় হে? মানুহৰ জ্ঞান বুদ্ধি গুণ সেইবোৰ টকাৰে তুলনা কৰিব নাপায় নহয়। চাওক, ময়োতো এজন শিক্ষিত ল'ৰা, মোৰ ওচৰলৈতো দলে বলে ষ্টুডেণ্ট টিউচন কৰিবলৈ অহা নাই, কিন্তু সুনিতাৰ দৰাজনৰ ওচৰলৈ আহিছে, সেয়া তেওঁৰ স্পেচিয়েল গুণ, তাক টকাৰে কিনা বিকা কৰিব নাপায়, নোৱাৰেও। বহক দেই, মই ভাতত লাগো। এ জানতো, এই ত্ৰিনয়ন মন্দিৰত যে মই এটা লটাৰীৰ টিকট কাটিছিলো হা, 20 টকাৰ দামী যি আছিল। লটাৰীৰ টিকেট? ভোগালী বাম্পাৰ হা। ইয়াই কিনো কৈ আহে আপুনি, ও মাগদ্দু মেই যায় ব আগদ্দু মেই পাবা হল, ইটা আৰু আপোনাৰ লটাৰী টিকেট টিকেট হৈ আছে না? এ তেৰিকা, কি হল হে মাই ডিয়াৰ, লটাৰী টিকেটত কিবা পালাক নাকি? এ ৰূপম আৰু সমৰাত আছিল, যতীনো আছিল লগত, কলাক অ বলা দা, তই লটাৰীত এ তেজাল পাতাটো পাইছা, কিনো কৈ আহে মাই ডিয়াৰ, ও কেনে আহিল এতিয়া 10 মিনিটমান আগতে,
মই দেখোন এতে আছো হে, কাইওতো আহা নাই। মোর সোপানো দা, তাকে টিকেটটো একবার মিলে চালু হইয়া। ও সোপানোত মালতী, এতিয়াও কি সপোন দেখি আছা নাকি? দাদা আইলা ভুখুরিরখু কেনে বেশি এইটা ডিব্রুগড় মেডিকেল কলেজত দেখুয়ালো সিভিয়ার গ্যাস্ট্রিক। ও এতো আর কি নতুন বেমার ওলালে সিভিয়ার গ্যাস্ট্রিক? ওই তো তাকো নাজ ন, বহুতরে গ্যাস্ট্রিক থাকে, সকলকে তো কিবা মেডিকেল কলেজত দেখাব লাগা নহয়। খুড়িক মেডিকেল কলেজত দেখাব লাগা হয়েছি, তার মানে বেলেগ গ্যাস্ট্রিক হবো। ও গ্যাস্ট্রিকর ভাগ ভাগ থাকে, হয় না মিহিগুরমা? হ্যাঁ হ্যাঁ, তো ঠিকই কইছ। বারো মই হাত মুখ কেইটা ধুই লওঁ। আচ্ছা এটা উপদেশ দিওঁ মানিবিনে কচোন। কি ছাৰ? ভোলাকো কবি, ইয়াৰ পিছত আৰু দ্বিতীয়বাৰ কিন্তু মই তহঁতক নকওঁ। কি কথা হে ছাৰ? আগতেও এবাৰ কৈছোঁ, আজিও ক'লোঁ, এই মানুহজনৰ পৰা তহঁত দুটা যিমান পাৰ সোনকালে আঁতৰি থাকিবলৈ চিন্তা কৰ। অৱশ্যে বিবেচনাটো তহঁতৰ নিজৰ। অ কেৰাপা, গুড মৰ্ণিং ছাৰ। মৰ্ণিং মৰ্ণিং, এই কোনোবা ফালে যাওঁ? এই সদায় ওলাই আহোঁ, আজিও আহিছোঁ। আই গুৰুদেৱৰ ঘৰলৈ যাবি চাগে? পাছত যাম। এইজন কিন্তু বৰ ডেঞ্জাৰ মানুহ সোমালো আমাৰ গাঁৱত। কিয় ক'লা হে ছাৰ? আমাৰ গাঁওখনত তহঁত দুটা হ'লে হিট বস্তু, তহঁত দুটাক যে ঘপকে কেপচাৰ কৰি পেলাইছে মই মানি গৈছোঁ, বুজিছনে? কথাগিলা সকচান, কিন্তু গুৰুদেৱ সিমান বেয়া মানুহ নহয়। আমাৰ কথা যেন তেন, কিন্তু তহঁতে যে বেয়া নাপাবি সেইটো মই জানো। কিয় ক'লা হে ছাৰ? আফটাৰ অল তহঁতৰ আদৰ্শৰ মিল আছে তো। আচ্ছা এটা উপদেশ দিওঁ মানিবিনে কচোন। কি ছাৰ? ভোলাকো কবি, ইয়াৰ পিছত আৰু দ্বিতীয়বাৰ কিন্তু মই তহঁতক নকওঁ। কি কথা হে ছাৰ? আগতেও এবাৰ কৈছোঁ, আজিও ক'লোঁ, এই মানুহজনৰ পৰা তহঁত দুটা যিমান পাৰ সোনকালে আঁতৰি থাকিবলৈ চিন্তা কৰ। অৱশ্যে বিবেচনাটো তহঁতৰ নিজৰ। আহোঁ দে। আপনাক মই সেৱা কৰিব খোজা বুলি ভাবছিল। তাকেতো ভলা নাই নাই, ও ওলে গেল এই বৰৰ পুৱাই কোক গেলা। ৰাতি সোপান দেখছি ও লটাৰীত এটা পাঠা ছাগাল পাইছি, তাকে টিকেট তুলি ওলাই গেছি। ও কি হল লটারি হা? আমার গাঁওর তিনর মন্দিরুর ভুগালি বাম্পারে ও ছাগাল পাইছি পোয়া বলে সোপান দেখছি, কপালত থাকলে মিলিও যাব পারে। সোপান দেখছি ঠিকই, কপাল থাকলে কোম্পানি মিলি যাব পারে। আচ্ছা রবাসন রবা, এই মাস্টার বাবা আছে না হ্যাঁ? মাস্টার দাদা, ও আজি শিবসাগর বেড়ে আইছি, রুমত আছে না অলে গেল হে তো মই গমে নাপলো। চাহ খাবো? চাহ নমান খামে য, তুমি চাহ বনো মানে মই মাষ্টাৰ বাপাৰ এটা খবৰ লৈ আহোঁ। অ মাষ্টাৰ বাপা আছ? আপুনি আহিলে? ভালে আছ? আছো আছো, বহক বহক। হেৰি, এই ভলাত তাকে আহিছিলোঁ, আহাতে একবাৰ এনাই আৰু হেৰি নহয় মাষ্টাৰ বাবা কোক গেলা এই আহিয়ে ওলাই গ'ল। হে ছাৰ তালৈকে গ'ল নেকি? এ মোৰ কিবা তেওঁৰ লগত তালে মানে কিবা নিমলাই হৈছে হা, একবাৰ লাগাল পাবাৰ মন আছিল। কিবা কথা আছিল হ'বলা? কথা মানে কথা এটাই। কি কথা? তেওঁৰ আৰু মোৰ মুখৰ কিয় ইমান মিল আছে হা? কোনোবাই বোলে দম দিছি মাৰিম বুলি। মাৰিম বুলি মানে? কোনোবা দিছি ক'বাতো নৰো, ও বাৰেণ্ডাত বহি গোটেই বকি আছে মোক মাৰিম বুলি কয়। এই বুঢ়া বয়সত ইমান অপমান, ময়ো সোধাই এৰাত নাই। আমাৰ এখেতো নামটো কৈ আছে হে। কি কৈছে? আমাৰ এখেত আৰু কেৰ পাদাক কৈ মাৰখুৱে হেৰব। পৰলাকাই আগবঢ়ালে অনমোল মেৰী আল্ট্ৰা লাইট টি টাইম বাইট নিহাৰ নেচাৰেলছ, যি দিয়ে ঘন ধুনীয়া চুলি। হেভ এ ব্ৰেক
Have a Kit Kat, Amul, The Taste of India, Indica Easy Hair Color, Godrej Expert Original, Aru Nerolac Suraksha.